আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পিকুদা সহকারী শিক্ষক খেলোয়াড় স্টুডেন্ট কলেজ, আমি উপস্থিত হয়েছি আজকে এসএসসি পরীক্ষা 2021-তে অধ্যায় 8 বৃত্ত নিয়ে। আমরা ইতিমধ্যে তোমার 19-20 নাম্বার কিছু উপপাদ্য আগে ধারণা নিয়েছি আগের ক্লাসে। আজকে আমি 20 নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। 20 নম্বর উপপাদ্যের মধ্যে আমাদের প্রথমে কিছু জিনিস জানতে হবে। আমরা এর আগের ক্লাসে বৃত্ত, দেয়া এবং বৃত্ত সম্পর্কিত যত ধরনের ধারণা আছে সবকিছুই আশা করি তোমরা পেয়েছ। আজকে আমি যে উপপাদ্যটা করাবো তার নিরিখে কিছু জিনিস দিয়ে তোমাদের প্রাথমিক কিছু ধারণা দিব। তোমরা লক্ষ্য করো, এখানে আমি লিখেছি বিধ্বস্ত কোণ। তাহলে প্রথমে আমাকে বিধ্বস্ত কোণটা কি জানতে হবে, তোমরা পারলে লিখে দিতে পারো। বৃত্তের দুইটি জেয়ার, জেয়ার আমরা সবাই জানি আমাদের বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত দূরত্বকে, যে কোনো দূরত্বকে আমরা কি বলতে পারি, জেয়ার বলতে পারি। আরো একটা কথা হচ্ছে যে যদি কোন একটা বৃত্তের মধ্যে কেন্দ্রকে থাকতে পারে যায়, এটাকে আমরা ব্যাস বলে থাকি, এই ব্যাসকে বলা হয় বৃহত্তম জিয়া। তাহলে টোটাল কথা হচ্ছে জিয়া আমি যে কোনো দিকে লিখতে পারি, যে কোনো দিকে লেখা যাবে, তবে আমার বৃত্তের এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠ পর্যন্ত কি করতে হবে, ছেদ করতে হবে, মানে গমনকারী সরলরেখা, বৃত্ত দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় জিয়া। তাহলে এখানে বলা হয়েছে দুটি জিয়া, যেমন এখানে আমি চিত্রের মধ্যে লক্ষ্য করলে এখানে আমি দুটো জিয়া আসছি, এখন হচ্ছে এসি আর এখন হচ্ছে ডিসি। দুটি জিয়া পরস্পরকে বৃত্তের যে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করবে, তাহলে এই দুটা জিয়া পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করলে এদের মধ্যবর্তী কোণ। তাহলে এই দুটা জিয়া এখানে সি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার ফলে তারা একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটার নাম হচ্ছে কোণ এ সি বি অথবা বি সি এ, আমরা যে কোনো দিকে বলতে পারি। তাহলে দুটি জিয়া পরস্পরকে, একটা জিয়া হচ্ছে এ সি আর একটা হচ্ছে বি সি, দুটি জিয়া পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটার নাম হচ্ছে এ সি বি অথবা বি সি এ, মধ্যবর্তী কোণকে বিধ্বস্ত কোণ। তাহলে এই কোণটাকে আমরা তখন বলতেছি কি, বিধ্বস্ত কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো বুঝতে পারছো বিধ্বস্ত কোণ জিনিসটা কি। তাহলে আমি আবার একটু সংজ্ঞাটাকে তোমাদের কাছে তুলে ধরছি। বৃত্তের দুইটি জিয়া পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে যদি ছেদ করলে তাদের মধ্যবর্তী কোণকে বলা হয় বিধ্বস্ত কোণ। এটা কোন কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানের মধ্যে আমি দুইটা দেয়া নিয়েছি, একটা দেয়া হচ্ছে এসি আর একটা দেয়া হচ্ছে বিসি। তাহলে এই দুইটা দেয়া পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, বিন্দুটার নাম হচ্ছে সি, এবং সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন করেছে ওটাকে আমরা সি কোণ বলতে পারি অথবা এসি বি কোণ বলতে পারি অথবা বিসি এক কোণ বলতে পারি। এই যে কোণটা এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এবার আসি শিক্ষার্থীরা আমরা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে, কোনটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়, শীর্ষবিন্দু। আমাদের এখানে দুটো দেখা নিয়েছে, একটা হচ্ছে যে এও আর একটা হচ্ছে বি। তাহলে এখানে আমি একে যদি পাদবিন্দু ধরি এবং ওকে যদি শীর্ষবিন্দু ধরি, তাহলে এখানে এই রেখাটার পাদবিন্দু হচ্ছে এবং শীর্ষবিন্দু হচ্ছে কো। আবার বিও এর মধ্যে বিটা হচ্ছে পাদবিন্দু এবং ওটা হচ্ছে তাদের শীর্ষবিন্দু। তাহলে এখানে বলা হয়েছে যে একটি কোণে শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে, তাহলে কোন বৃত্তের কেন্দ্রে, তাহলে এখানে এই বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই এটার কেন্দ্রটা হচ্ছে ও। বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোনটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়, তার মানে এখানে এও ও বিও দ্বারা যে বিন্দুতে ছেদ করেছে তার মানে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে ছেদ করেছে এবং এই বিন্দুতে ছেদ করার ফলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে এ ও বি কোণ। তাহলে এখানে এই এ ও ব
প্রতিফলিত কোণ। সেক্ষেত্রে আমি আবার একটা জিনিস তোমাদের কাছে উপস্থাপন করতেছি, সহজ কথায় আমরা দুটি যদি একটা বৃত্তের মধ্যে দুটো যদি জিয়া নিই, ওই জিয়া দুটো যদি একে অপরকে ছেদ করে, যদি ছেদ না করে তাহলে এখানে কোনো বিধ্বস্ত কোণ উৎপন্ন হবে না। যদি একে অপরকে ছেদ করে তাহলে বৃত্তের উপরস্থ যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাই ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে ওটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর কেন্দ্রে দুটার রেখা যদি কেন্দ্রে ছেদ করে থাকে ওই কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন করবে ওটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা যে উপপাদ্যটা পড়তে যাব ওটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ। তাহলে সেজন্য আমি কেন্দ্রস্থ কোণ আমাদের কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণ জিনিসটা কি ওটা জানা দরকার, সেজন্য আমি প্রাথমিকভাবে তোমাদেরকে কেন্দ্রস্থ কোণ এবং বিধ্বস্ত কোণ কি জিনিসটা বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে থাকো তোমরা কমেন্ট বক্সে জানাবা, এরপরে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। যদি সমস্যা থেকে থাকে আমি তাহলে জ্যামিতির দিকে যাচ্ছি। আমাদের উপপাদ্য হচ্ছে ২০, আমাদের সাধারণ নির্বাচনটা ছিল কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ। তার মানে আমরা যদি আমরা এখানে একটা চিত্র এঁকেছি, চিত্রের মধ্যে আমি এখানে বিধ্বস্ত কোণ মানে বলছিলাম দুটো জিয়া যে বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে দুটো জিয়া কি কি আছে আমরা দুটো জিয়া পাচ্ছি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি, তারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুতে ছেদ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটার নাম হচ্ছে কোণ বি এ সি অথবা কোণ সি এ বি। তাহলে আমরা এই কোণটাকে বলতে পারি বিধ্বস্ত কোণ। একইভাবে আমরা কেন্দ্রস্থ কোণ কি করেছি, দুইটা রেখা কেন্দ্রের যে বিন্দুতে ছেদ করেছে এবং ওই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে ওটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তার মানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হলে এখানে দুইটা রেখা, একটা হচ্ছে বিও আর একটা সিও, পরস্পরকে তারা ও বিন্দুতে ছেদ করেছে এবং এই ছেদ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে তার মানে আমরা বলতে পারি বি ও সি অথবা সি ও বি, এটাকে বলতে পারি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সহজ ভাষায় আমরা যদি লিখি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইনটু বিধ্বস্ত কোণ। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে বিসি চাপে, বিসি চাপে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে বি এ সি অথবা সি এ বি। আবার বিসি চাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে আমাদের বি ও সি অথবা সি ও বি। তাহলে আমরা বিসি নির্বাচনে এখানে একে নামকরণ করেছি, আমাদের সাধারণ নির্বাচনটা হচ্ছে যে কোন কিছু আমাদের কাছে উপস্থাপন করা এবং উপস্থাপনটা করে ওটাকে প্রকাশ করার মাধ্যম হচ্ছে বিসি নির্বাচন। আমরা যদি এটাকে আমাদের জন্মসূত্রে বিবেচনা করি, আমি প্রথম যখন জন্মগ্রহণ করলাম তার সাত দিন এক দিনের পরে আমাদেরকে কি করে নামকরণ করা হয়, তার মানে আমরা আমাদের বাসায় নামকরণ অনুষ্ঠান করা হয়, ওইটাকে যদি আমি প্রথমে জন্মগ্রহণ যেটা করেছি ওইটা হচ্ছে সাধারণ নির্বাচন বিবেচনা করলে এবং পরবর্তীতে যখন আমার নামকরণ করা হচ্ছে তখন ওইটাকে যদি আমি বিশেষ নির্বাচন হিসেবে আখ্যায়িত করি তাহলে দেখা যায় এভাবেই তার রূপান্তর হয়। এখানে বিশেষ নির্বাচনে আমি এই যে বৃত্তটা আছে এটাকে বিভিন্নভাবে নামকরণ করেছি, আমার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছে সেভাবে নামকরণ করতে পারি। তাহলে এটাকে আমরা কি করছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরেছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং বৃত্তটা হচ্ছে যে বৃত্তটার নাম হচ্ছে এ বি সি, বৃত্তটার নাম কি এ বি সি এবং তারা একই উপচাপ, তার মানে এটা হচ্ছে উপচাপ। আমরা যদি একটা চাপ থেকে একটা অংশ কেটে নিই ওটাকে বলা হয় উপচাপ। যেমন আমি একটা যদি চাপ ধরি, এই এখান থেকে যদি আমি একটা অংশ কেটে দিলাম, এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি সি ডি ধরি, তাহলে এটা হচ্ছে চাপ আর এখানে সি ডি হচ্ছে উপচাপ, তাই এখানে বিসি উপচাপ বলা হয়েছে। বিসি উপচাপে এর উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ হচ্ছে বি এ সি। কেউ যদি বলে থাকে যে স্যার আমি সি এ বি বলব, তাহলে কোনো ভুল নেই, সি এ বি ও বলা যাবে, বিধ্বস্ত কোণ হচ্ছে বি এ সি, আবার কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে বি ও সি, বি ও সি। সেম ভাবে আমরা এটাকে কি বলতে পারি, সি ও বি ও বলতে পারি। তাহলে
যেহেতু আমরা বলেছি যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইনটু বৃত্তস্থ কোণ, তাহলে আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ কি ছিল? এই চিত্রের মধ্যে কেন্দ্রস্থ কোণ ছিল বি ও সি ইকুয়াল টু 2 ইনটু বৃত্তস্থ কোণ, তার মানে 2 বসে গেছে। বৃত্তস্থ কোণ কি ছিল আমাদের এখানে? বি এ সি। তাহলে আমরা পাচ্ছি কি কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ বি এ সি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে, এই উপপাদ্যের মধ্যে আমাদের কি এটা প্রমাণ করতে বলা হয়েছে। তবে আমার প্রমাণের মধ্যে এখানে আমাকে অঙ্কন কিছু আমার যে বাড়তি কাজগুলো করেছি চিত্রের মধ্যে, আমার চিত্রটা প্রমাণ করতে গেলে আমরা বিভিন্ন কিছু করে থাকি, যে কোনো কিছু প্রমাণ করতে গেলে আমরা এক্সট্রা কিছু কাজ করে থাকি, ওই এক্সট্রা কাজটাই হচ্ছে আমাদের অঙ্কন। আমি যদি বলি যে অ্যাসিড কেন্দ্রগামী, এই অ্যাসিডটা কেন্দ্রগামী কি নয়? কেন্দ্রগামী নয়, অ্যাসিডটা কেন্দ্রগামী নয়। তাহলে কেন্দ্রগামী না হলে অ্যাসিড যদি কেন্দ্রগামী নয়, এই ক্ষেত্রে এ বিন্দু এবং অন্তরে সরলরেখা, এখানে এ বিন্দু দিয়ে দমনকারী সরলরেখা হচ্ছে যে এডি, তো ও বিন্দু দিয়ে দমনকারী সরলরেখা হচ্ছে এডি। তার মানে এই এডিটাকে আমি এই এডিটাকে আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করেছে, কিন্তু এসি এবং এডি একটাও আমার বৃত্ত কেন্দ্র দিয়ে গমন করেনি। তো অঙ্কনে বলা হয়েছে যে এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, কিন্তু আমি কেন্দ্রগামী একটা সরলরেখা ধরে নিয়েছি, ওই সরলরেখাটা হচ্ছে এডি। এবার সব প্রমাণে তাহলে এই যে কেন্দ্রগামী আমি সরলরেখাটা এঁকেছি এটা আঁকার ফলে, তাহলে এই বৃত্তটা দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে যে এ ও বি ত্রিভুজ আর একটা হচ্ছে যে এ ও সি ত্রিভুজ। একটা হচ্ছে এ ও বি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ও সি ত্রিভুজ। একটা হচ্ছে এ ও বি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ও সি ত্রিভুজ। প্রমাণ, প্রমাণের মধ্যে আসো। তাহলে এ ও বি ত্রিভুজের এই ত্রিভুজটার মধ্যে আমি এদিকে একটু চিত্রটা আঁকছি আবার, যেহেতু এখানে অনেক বেশি দাগ হয়ে গেছে আমি চিত্রটা এখানে ডিফাইন করতেছি। এ বি এসি কেন্দ্র হচ্ছে ও, তার মানে এ ও বি এটার মধ্যে দিয়ে একটি গমনকারী সরলরেখা এডি, তাহলে এ ও বি এর মধ্যে বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এ ও বি এর বহিঃস্থ কোণ হচ্ছে যে বি ও সি, তার মানে এই কোণটা হচ্ছে বহিঃস্থ কোণ। এ ও বি এর বহিঃস্থ কোণ হচ্ছে এটা। আমরা জানি বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, অন্তঃস্থ কোণ। তাহলে এটা যদি বহিঃস্থ কোণ হয় তাহলে এখানে অন্তঃস্থ কোণ হচ্ছে যে কোণটা এটা, তা অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টি। তাহলে বিপরীত দুই কোণ গুলো হচ্ছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাহলে এই কোণ গুলোর নাম কি দিতে পারি আমি? এই কোণ গুলোকে বলতে পারি বি এ ও কোণ অথবা অথবা এ বি ও কোণ, বি এ ও কোণ অথবা এ বি ও কোণ। তবে এই ত্রিভুজ এ ও বি থেকে আমি পেলাম যে কোণ এ বি কোণ বি ও বি ইকুয়াল টু কোণ এ ও বি প্লাস কোণ এ বি ও। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে, দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা যদি লক্ষ্য করি এটাও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, ও এ যদি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বারা পরস্পর সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বারা পরস্পর সমান হয়, তাহলে এটাকে যদি এখানকার এও বি ত্রিভুজ দুটো বাহু পরস্পর সমান, তার মানে ও এ এবং ও বি সমান, তাহলে ভূমি সংলগ্ন দুটো কোণ হচ্ছে একটা এটা আর একটা এটা। তাহলে কোণ দ্বয় যদি দুটো বাহু একটা সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান হয়, তার ভূমি সংলগ্ন ভূমির সাথে সংযুক্ত কোণ দুটো পরস্পর সমান, এখানে একই হবে ভূমি, ভূমির সাথে সংযুক্ত দুটো কোণ হচ্ছে একটা এটা আর একটা হচ্ছে এটা, তাহলে কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এই কোণকে আমরা বলা হচ্ছে কোণ বি এ ও ইকুয়াল টু কোণ এ বি ও। শিক্ষার্থীরা দেখো তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, তিন নম্বর স্টেপের কাজ হচ্ছে এক ও দুই থেকে পাই, তাহলে কি পাচ্ছি দেখো
equal to O, B A O plus O A B O. তাহলে আমরা দ্বিতীয় স্টেপে পেয়েছি যে কোণ B A O এবং কোণ A B O পরস্পর সমান। এখানে পেয়েছি কোণ B A O সমান কোণ A B O। তাহলে এখানে আমি যদি A B O এর জায়গায় কোণ B A O আমি চাইলে কি করতে পারি বসাতে পারি। তাহলে বসালে আমার এখানে কি পাচ্ছি আমি কোণ B O D equal to 2 into যেহেতু এরা কোণ B A O B A O তাহলে কি পাই 2 কোণ B A O। দেখো এটা কি করে অনেক জন আমাদের এটা বুঝো না, আমি যদি এটাকে x করি x কোণ ধরি এটাকে যদি x কোণ ধরি তাহলে x অ্যাক্সিস যোগ করলে কি হয় 2x। সেম ভাবে এখানে কোণ B A O D A O যদি যোগ করি তাহলে কি হবে 2 কোণ B A O। একই ভাবে আমরা কি প্রমাণ করতে পারি কোণ C O D এর ক্ষেত্রে 2 ইনটু কোণ C A O। এটাকে আমি ডিফাইন করতেছি তোমাদেরকে, এটা তোমাদের কাছে বিশ্লেষণ করতেছি। আমি যদি ত্রিভুজ A O C A ধরি, ত্রিভুজ A O C A যদি চিন্তা করি, দেখো আগের মতো আমি এটার মতো যদি চিন্তা করি এখানকার বহিঃস্থ কোণ হচ্ছে সেম এটা, অন্তঃস্থ কোণ হচ্ছে এটা, তাহলে বিপরীত দুই কোণ হচ্ছে একটা এটা আর একটা হচ্ছে এটা। তার মানে এখানে কোণটা হচ্ছে C A O আর এটা হচ্ছে কোণ A C O। এবং এখানকার মধ্যে আমি যদি আমাদের যে ত্রিভুজ A O C A দুটো বাহু সমান তার মানে OC equal to OA, OC equal to OA যদি ধরি তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে, তাহলে তারা তারাও কি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংক্রান্ত কোণ দ্বয় সমান, এখানে ভূমি হচ্ছে ত্রিভুজের ভূমি হচ্ছে AC সংক্রান্ত কোণ দ্বয় হচ্ছে কোণ CAO আর একটা কোণ দ্বয় হচ্ছে কি ACO। তো তারা পরস্পর সমান হবে আমি যদি এভাবে করে বসাই, এখান থেকেও আমরা কি পাচ্ছি কোণ COD = 2 কোণ CAO পাচ্ছি। তাহলে এবার দেখো এটা যদি আমরা তার নাম্বার স্টেপ ধরি, এবার পাঁচ নাম্বার স্টেপ 3 ও 4 হতে পাই, আমরা দুইটাকে যদি যোগ করি তাহলে কোণ BOD প্লাস কোণ COD ইকুয়াল টু 2 কোণ BAO প্লাস 2 কোণ CAO। এখান থেকে যদি আমি একটু কমন নিই তাহলে কোণ BAO প্লাস কোণ CAO পাচ্ছি। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো আমরা কোণ বি ও ডি তার মানে এই কোণটাকে বোঝানো হচ্ছে না, কোণ বি ও ডি মানে হচ্ছে এই কোণটা আর কোণ সি ও ডি মানে হচ্ছে এই কোণটা, তার মানে আমার এই পুরো টোটাল কোণটাকে বোঝানো হচ্ছে, দুটাকে যুক্ত করে মানে একসাথে সংযুক্ত করে দেওয়া। তাহলে এই টোটাল কোণটার নাম কি হচ্ছে বি ও সি। তাহলে আমরা কি লিখতে পারি কোণ বি ও সি 2 বসালাম যা ছিল তাই বসালাম। এবার আসো এখানে বলা যে কোণ বি বি এস তার মানে হচ্ছে এই কোণটা, আবার সি এ ও বি এ ও সরি বি এ ও মানে হচ্ছে এই কোণটা এবং সি এ ও মানে হচ্ছে এই কোণটা, তার মানে দুটোকে যদি আমি যুক্ত করে একসাথে যুক্ত করি তাহলে আমি কি পাচ্ছি ও এই কোণটা পাচ্ছি, তার মানে এই কোণটার নাম হচ্ছে কোণ বি এ সি। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করা, তাহলে আমরা বললাম এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ আর দ্বিগুণ মানে 2, তাহলে আমরা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা আরো বিভিন্ন ভাবে আসতে পারে, এটা যদি আমরা আরেকটা লাইন করে দিই তাহলে কোণটাকে এদিকে নিয়ে যায়, কোণটাকে যদি এদিকে নিয়ে যায় কোণ বি এ সি ইকুয়াল টু হাফ হয়ে যায়, কোণটা হাফ হয়ে যায় তাহলে কি হয় কোণ বি ও সি হয়, তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা হয়তোবা প্রশ্নটা একটু ঘুরিয়ে এভাবেও দিতে পারে বা এভাবেও ওয়ের মতো রাখতে পারে, তাহলে আমরা দুইটা জিনিস শুধু পুরোটা করার পর একটা লাইন পুরোটাকে একসাথে পছন্দ করে দিলে কাজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, তোমরা প্রায় পরীক্ষায় আসে বেশিরভাগ পরীক্ষায় একবারের পর একবার আসে, প্রতিবারে পড়ে দেখা যায় এই বছর না হলে এর পরের বছর এর পরের বছর না হলে পরের বছর হয়তো বা আসে, তাই তোমরা মধ্যে এটা শিখবা এবং শিখার পরে আগে প্রথম কাজ হচ্ছে তোমাকে বুঝে নেওয়া, যেমনি তুমি মুখস্থ করলে কখনোই তুমি মনে রাখতে পারবে না, তাই তোমাকে আগে বুঝতে হবে, বুঝে ভালোভাবে তোমাকে তারপর শিখতে হবে, শিখে তোমাকে বাসায় অবস্থায় অবশ্যই লিখতে হবে। কারণ এখানে ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যে কখনোই এটা না লিখলে কখনো পারফেক্টভাবে তুমি করতে পারবে না, একবার লিখলে হয়তো কিছু ভুল হবে, আবার লিখলে আবার দেখা যাবে এটা এখান থেকে একটু ভুলের পরিমাণ কমছে। এবার যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত তুমি লিখতে থাকো, আর বোঝার কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে
জানাবার। আজকের মতো এইটুকু বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে দেখা হবে, শুভকামনা।